ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলায় বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশিদ নিহত হয়েছেন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ইথোপিয়া বিমানবন্দরে গত আঠেরো জানুয়ারি দেয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোন স্ট্যাটাস লেখেননি ফেসবুকে তার শেষ স্ট্যাটাস ছিল খোদা হাফেজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আপাবার গুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এই স্ট্যাটাস দিয়েছিলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি এরপর তিনি শুধু তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন এদিকে তার মৃত্যুতে ফেসবুকে তার বন্ধুরা কবির সমবেদনা জানিয়েছেন ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে নিহত হয়েছেন বিমানে থাকা আটাত্তর যাত্রী ও কুর মধ্যে পঞ্চাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন